السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد جوني بورين شكولي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مدرسة العلوم الإسلامية গুলশান কর্তৃক আয়োজিত আজকে এই মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কিরাম রুবিয়ান আজাম এলাকার অত্র এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দ দিনদার ইমানদার ভাইরা মাহফিলে উপবিষ্ট কচি কাছা পবিত্র কোরআনের শিক্ষার্থীরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকর আদায় করি যিনি আমাদেরকে কোভিড-19 আতঙ্কে যখন গোটা বিশ্ব আতঙ্কিত এবং আমাদের দেশ এর বাইরে নয় গোটা পৃথিবী সমস্ত কার্যক্রম ব্যবস্থাপনা যখন বিপর্যস্ত এরকম একটি প্রতিকূল পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের এই দিনে মাহফিল জান্নাতি মাহফিলে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন আমরা সেই মুহিবের দরগাহে শুকর এবং সুজুদ আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি অত খুশি না মনে হয় আওয়াজে বোঝা যায় না খুশি আরো জোরে বলি আলহামদুলিল্লাহ জমিনের উপরে আকাশের নিচে শ্রেষ্ঠতম মজলিস সন্দেহ আছে
সন্দেহ আছে নাকি এই কথায়? নিশ্চয়ই সন্দেহ নেই, নিশ্চয়ই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করেন। মাদ্রাসাটি, এই প্রতিষ্ঠানটি আসলে বাহ্যিকভাবে খুব একটা চোখে দেখার মতো না, এখনো ছোট্ট পরিসরে মাদ্রাসাটি। যখন এর কার্যক্রম শুরু করে এর পরপরই এই লকডাউন, কোভিড-19, এই বিপর্যয় সারা পৃথিবীব্যাপী নেমে এসছে, এবং এই কোভিড-19 যে একটা প্রভাব, খারাপ প্রভাব, এগুলো সব প্রতিষ্ঠানে, পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নেই, ব্যক্তি নেই, শ্রেণী নেই যে কম বেশি কেউ এর দ্বারা আক্রান্ত হয়নি, এফেক্টেড হয়নি। তো এই মাদ্রাসাটা মাত্র যাত্রা শুরু করেছিল, এর মধ্যে হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছিল, এর মধ্যে এই বিপর্যয় নেমে এসছে। তারপরও আলহামদুলিল্লাহ প্রায় 7-8 মাস বন্ধ থাকার পর যখন আবার কওমি মাদ্রাসাগুলো, হেফজখানাগুলো খোলার অনুমতি পেল, তখন তারা আবার আল্লাহর উপর ভরসা করে আবার এর কার্যক্রম শুরু করেছে। আলহামদুলিল্লাহ এখন একটা ভালো, মোটামুটি একটা আশানুরূপ, আশা জাগানো পর্যায়ে এসছে। তো এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলোর দিকে নজর রাখা, যত্নবান হওয়া, এগুলোর সঙ্গে সম্পর্ক রাখা, এবং প্রতিষ্ঠানগুলো কীভাবে আস্তে আস্তে এটা কাঙ্ক্ষিত পর্যায়ে বা নিজেদের মঞ্জিল মাকসাদে যেন পৌঁছতে পারে, সেই জন্য সকলে পরামর্শ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সাহস দিয়ে তাদেরকে সহযোগিতা করা উচিত, ঠিক কিনা বলে? কারণ এখনো আমাদেরকে স্বীকার করতে হবে, হয়তো আজকাল অনেকে এইসব মাদ্রাসা এবং মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করেন, খারাপ মন্তব্য করেন, ভালো করেন, কিন্তু এই কথা স্বীকার করতে হবে, এবং এটাই বাস্তব যে এখনো এই হেফজখানা মাদ্রাসাগুলোর উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের দেশকে এখনো এই পৃথিবীর এই বিপর্যস্তকর অবস্থায় তুলনামূলক অনেক অনেক ভালো রেখেছেন, ঠিক কিনা বলেন? যদি এটা প্রমাণ চান আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের আশেপাশে কিন্তু অনেকগুলো মাদ্রাসা আছে ছোট বড়, আপনারা যদি রাত 4:30-3টার পরে একটু পায়চারি করেন, খবর নেন, দেখবেন যে এই 5 থেকে 7 বছরের বাচ্চাগুলো থেকে শুরু করে বড় যাদের আরেকটু বয়স হয়েছে, বাচ্চারা, ছাত্ররা, শিক্ষার্থীরা এবং হুজুররা রাত 4টার মধ্যে এখনো উঠে যায়, কি বলেন, ঠিক কি না? উঠে কেউ তাহাজ্জুদের আমল করেন, কোরআন শরীফ নিয়ে বসে যান, তাসবিহ তাহলিল করেন, আল্লাহকে ডাকেন, আর যারা জিম্মাদার নেগরানিতে আছেন তারা এখনো নীরবে নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার হাত তুলে সিজদা গিয়ে কাঁদতে থাকেন। এই দৃশ্য একটা দুটো মাদ্রাসা না, আমি আহ্বান করব আপনাদেরকে, এই শুধু শাহজাদপুরে এই কয়েক ডজন মাদ্রাসা আছে ছোট বড়, ঠিক কি না বলেন? আপনারা যদি আমার এই কথার বাস্তবতা বা এটা সত্যতা যাচাই করতে চান, আপনাদেরকে আহ্বান করব আপনারা রাতে উঠে একটু দেখেন, মাদ্রাসা একটু দেখেন, মাদ্রাসার বারান্দা গিয়ে দেখেন, মাদ্রাসার ভিতরে গিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো এই মাসুম বাচ্চাদের এই মেহনত, তাদের আমল, তাদের তিলাওয়াত, এগুলোর উসিলা আমাদেরকে, এই জাতিকে, দেশকে ভালো রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, উম্মত মুহাম্মাদীকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য মুজিজা দান করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা হলো কোরআনুল কারীম, সন্দেহ আছে? তো এই কোরআনুল কারীম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলেন, অবশ্যই অবশ্যই আমি এই কোরআন, যিকির অর্থ কোরআন, কোরআনের অনেকগুলো নাম কোরআনের মধ্যে এসছে, এর মধ্যে একটি অন্যতম নাম হচ্ছে যিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
অবশ্যই আমি জিকির তথা কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই অবশ্যই এই কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব জিম্মা আমি আল্লাহ গ্রহণ করলাম সুবহানাল্লাহ কোরআন নাজিল করেছেন কে আল্লাহ আবার বলেন কে কোরআন নাজিল করেছেন আল্লাহ আর কোরআন হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছেন আল্লাহ এই কোরআন হেফাজত সংরক্ষণের দায়িত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন উনি কিন্তু মানুষের মাধ্যমে এটাকে হেফাজত করলেন সুবহানাল্লাহ বলেন এক তো কোরআনুল কারীম লৌহে মাহফুজে আছে আর কোরআনুল কারীম এই লৌহ মাহফুজের সঙ্গে সম্পৃক্ত অসংখ্য অগণিত কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে কি করেছেন হেফাজত করেছেন গেঁথে রেখেছেন সুবহানাল্লাহ বলি এই কোরআন হেফাজতের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো মাদ্রাসাগুলো এবং হাফেজে কোরআন তালিয়ে কোরআন যারা কোরআন তেলাওয়াত করেন এবং যারা কোরআন হিফজ করেন এই মাধ্যম হলো সর্বশ্রেষ্ঠ মাধ্যম কিসের কোরআন হেফাজতের সন্দেহ আছে কি আপনারা একমত কিনা বলেন যদি একমত না হন তাহলে একজন দাঁড়ান আমি আহ্বান করব যে আমি যে কথাটা বললাম মাদ্রাসা হাফেজ এবং আলেম যারা কোরআন কি করেন আত্মস্ত করেন মেমোরাইজ করেন মুখস্ত করেন এবং কোরআন তেলাওয়াত করেন কোরআনের দাওয়াত দায়ী হিসাবে মেহনত করেন মাঠে ময়দানে সর্বত্র দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ মাদ্রাসায় এটা হলো কোরআন হেফাজতের আমি বলবো সর্বশ্রেষ্ঠ না আমার দৃষ্টিতে প্রায় একমাত্র মাধ্যম যদি এর ব্যতিক্রম কারো চিন্তা থাকে তাহলে একজন একটু বলেন আমাকে যে না এটা ছাড়াও মাধ্যম আছে সুতরাং আমি যে পূর্বে যে কথাটা বলেছি এই জন্য আমাদেরকে মাদ্রাসার সঙ্গে এবং মাদ্রাসায় যারা সম্পৃক্ত আছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু কে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু প্রত্যেকটা ছাত্র দেখেন এই বাচ্চা ছেলেকে যদি আমি দাঁড় করিয়ে দিই সে কিন্তু এই হাদিসটা বলতে পারবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু কি আপনাদের ছাত্র নাই সামনে ছাত্র নাই মাদ্রাসা বলতে পারবে বলো বাবা তুমি হাদিসটা বলো দেখি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এটা কিন্তু একেবারে অথেন্টিক হাদিস এবং মাদ্রাসায় সাধারণত যে 40টা হাদিস মুখস্থ করানো হয় আমি বলবো সর্বপ্রথম এই হাদিসটা মুখস্থ করানো হয় শিক্ষার্থীদেরকে মক্তবের ছাত্রদেরকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত সবচেয়ে দামি ওই শ্রেণীর মানুষগুলো যারা কোরআন নিজে শিক্ষা করে শিখে এবং অন্যকে শেখায় সুবহানাল্লাহ বলেন কার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ওনার সার্টিফিকেট এটা দুনিয়ার কারো না দুনিয়ার কোন মন্ত্রী কোন দেশ প্রধান রাষ্ট্রপ্রধানের না কে এই সার্টিফিকেট কে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ওই শ্রেণীর মানুষ ওই ব্যক্তি যে বা যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় সুতরাং মেহমান এসে গেছেন আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত এলোমেলো অগোছালো কিছু কথা বলার পর আপনাদের খেদমতে আরজ রাখবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম